একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা চেয়ারকে কেয়ার করি না। কিন্তু তাঁর দলেরই এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান কিনা চেয়ারের লোভে দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীদেরকে নিয়ে এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন, যে কারণে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বোর্ড গঠন করতে পারছে না তৃণমূল। তৃণমূলের বোর্ড গঠনে বাধা দিচ্ছেন খোদ তৃণমূলেরই ওই প্রাক্তন প্রধান। তিনি নাকি জয়ী প্রার্থীদের নিয়ে এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন, তাকে উপপ্রধান না করা হলে কিছুতেই বোর্ড গঠন করতে দেবেন না তিনি। শাসক দলের প্রকাশ্য এই গোষ্ঠী কোন্দলের ঘটনাকে কেন্দ্র করে সরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে ওই পঞ্চায়েতের আসন সংখ্যা মোট ১৬টি, যার মধ্যে এবারের নির্বাচনে ১১টি আসনে জয়লাভ করে তৃণমূল এবং ৫টি আসনে জয়লাভ করে বিজেপি। খুব স্বাভাবিকভাবেই এই বোর্ড গঠন করার কথা তৃণমূলের। আজ ওই পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন সূত্র মারফত জানা গেছে অজবনগর গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে নাম এসেছে রীনা ধারা এবং উপপ্রধান হিসেবে নাম এসেছে গোপাল মাইতির। তৃণমূলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই দুটি নাম এসেছে, কিন্তু এখানেই বেঁকে বসেন বিদায়ী তথা প্রাক্তন প্রধান রাজকুমার দাস। তার দাবি, তাকেই করতে হবে উপপ্রধান। তাই দলের নির্দেশ অমান্য করেই দলের ৫ জন জয়ী প্রার্থী এবং তিনিও জয়ী প্রার্থী হয়ে মোট ৬ জনই এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। এদিকে জয়ী ৬ জন প্রার্থী অনুপস্থিত থাকার ফলে স্থগিত হয়ে গেল অজবনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। আজকে বোর্ড গঠন ছিল, কিন্তু আমরা এখন বর্তমানে আমরা ৬ জন প্রার্থীকে পাচ্ছি না, যেটা গতকাল রাত অবধি সকলের সাথেই কথাবার্তা হয়েছে, সবটাই ঠিক ছিল। কিন্তু আজকে সকাল থেকে যেটা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের ১০ বছর টার্মে যে আমাদের প্রধান ছিলেন রাজকুমার ঘোষ, উনি হচ্ছে ৬ জন প্রার্থীকে নিয়ে বেরিয়ে গেছেন। কোথায় গেছেন এখনও আমরা সেই খবরটা পাচ্ছি না। দলকে অমান্য করে এটা দল থেকেই সমস্ত কিছু হয়েছে, কিন্তু আজকে দলকে, সে ১০ বছর প্রধান ছিল, দলকে আজকে অমান্য করলো, এটাই আমাদের কাছে খুব খারাপ লাগছে। দল আগামী দিনে ব্যবস্থা নেবে। পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত হয়ে যাওয়ার কারণে শাসক দলকে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট। তিনি বলছেন, আজ তো আর বোর্ড গঠন হলো না, কবে হবে তারও কোনো নিশ্চয়তা নেই। মানুষ এখন বুঝতে পারছে তৃণমূলকে জিতিয়ে তারা কি ভুল করেছে। বোর্ড গঠন ছিল, হলো না কেন? দেখুন, এটা এখানে তো ১৬টার মধ্যে ১১টা তৃণমূল পেয়েছে, ৫টা মাত্র বিজেপি। নিশ্চিত এখানে তৃণমূলই বোর্ড গঠন করবে, তো সেক্ষেত্রে এখানে দেখা গেল যে তৃণমূলের যে এত গোষ্ঠীদ্বন্দ্ব যার জন্য এটা হয়নি, সেটা প্রকাশও পেল। এইভাবে যদি চলতে থাকে এরা কি সাধারণ মানুষের উন্নয়ন করবে? তো সে জায়গায় মানুষ বুঝতে পারছে যে বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে দিয়ে কত ভুল করেছে। শুধু এখানেই নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তেরা দেখা যাচ্ছে। তবে এই দলটা আর বেশি দিন নয়, ভোট গঠন তো আজকে হলো না, কবে হবে তার নিশ্চয়তা নেই। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 84 3677।